জামায়াত ইস্যুতে মুখে কুলুপ আটা অবস্থা নিয়ে 44তম প্রতিষ্ঠাবার্ষিকীর সামনে বিএনপি দলটির নেতারা বলছেন এখন তাদের একমাত্র লক্ষ্য দুর্বার আন্দোলন চলছে সমমনা দলগুলোকে কাছে টানার চেষ্টা রশিদুল কাদিরের প্রতিবেদন 1 সেপ্টেম্বর 44তম বছরে পা রাখতে যাচ্ছে বিএনপি ক্ষমতার বলয়ে থেকেই 1978 সালে দলটি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান 1981 সালে 30 মে নিহত হন তিনি এরপর দলের হাল ধরেন খালেদা জিয়া যিনি এখন দুটি মামলায় দণ্ডিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাজার খড়ক নিয়ে আছেন লন্ডনে এখন দেশ জুড়ে বইছে আসন্ন নির্বাচনের গরম বাতাস এমন অবস্থায় জামায়াতের সঙ্গে বিএনপি থাকা না থাকার গুঞ্জন বিষয়টি নিয়ে বিএনপি নেতাদের মুখে এখনো কুলুপাটা আর বলে লাভ নেই কারণ আমি উত্তর দেব না ধন্যবাদ আপনারা কি বলবেন সেটাও জানি তো ওটা এখন উত্তর দেব না এমন অবস্থায় আরেকটি প্রতিষ্ঠাবার্ষিকীর সামনে বিএনপি নেতারা বলছেন একটাই লক্ষ্য সরকারের পতন নিশ্চিত করা দেশের মানুষকে সাথে নিয়ে এই মুক্তি সংগ্রামে জয়ী হতো এটাই বার্তা বিএনপি আজকে সবচেয়ে শক্তিশালী দল বিএনপির নেতাকর্মীরা নিপীড়ন নির্যাতন সহ্য করে আজকে বললাম তো খাঁটি সোনায় পরিণত হয়েছে এবং এরাই দেশকে উদ্ধার করবে আগামী দিনে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি মানুষের গণতান্ত্রিক অধিকার এগুলোকে পায়ে দলে দেয়া হয়েছে তো আমরা এটার বিপক্ষে এটার প্রতিবাদে রাজপথে আন্দোলনে আছি রাজপথই বলে দেবে যে কোন দিকে যেতে হবে এবং ফয়সালাটা কোন পর্যায়ে গিয়ে হবে বিএনপি নেতারা বলছেন আন্দোলন সফল করতে এখন তারা সমমনা দলগুলোকে পাশে টানার কাজ করছেন যে সবাই যুগপদ আন্দোলনে রাশেদুল কাদির নাগরিক ঢাকা